যখন ভিতরের রক্ত বেরোয় আসে বাইরের রোগ জীবাণু ভিতরে প্রবেশ করার সুযোগ পায়, সেটাকে তো আমরা কত বলি নাকি, এটাকে সফট টিস্যু ইঞ্জুরি বলা হয়। এখন শরীরে কোথাও জখমের কারণে যদি টিস্যু সংযোজন হয়, অসংখ্য টিস্যু আছে, কাটা গেলেই তো এটা তার কন্টিনিউটি হারায়, টিস্যু তার সংযোজন হারাবে, রক্ত বেরিয়ে আসার পথ পায়, ফলে ওই স্থানে বাইরের রোগ জীবাণু প্রবেশ করার সুযোগ পায়, তখন তাকে ক্ষত বলে। সাধারণত ক্ষত যখনকে চামড়া মাংসপেশি যায় নানান ধরনের ক্ষত হতে পারে, ক্ষতগুলো আমরা দেখব। এটাই তো ক্ষত নাকি, মানে আমাদের শরীরে কোন অংশ কেটে যাবে, বাইরে রক্ত, রক্ত বাইরে হবে, ভিতরে রক্ত হবে, ঢুকার রাস্তা পাবে, সেটা হচ্ছে ক্ষতের বিপদে। ক্ষত হলে কি কি বিপদ হতে পারে, মানে বলতে তো এইগুলো এরকম, তবে অনেক মানুষ দেখা যায় এই ধরনের স্নায়ু এমন ভাবে কাজ করবে যাতে এই রোগীটা পুনরায় আঘাত প্রাপ্ত না হয়। এই কোনো মতে শুয়ে শুয়ে কাঁদতেছে আর গড়াইতেছে, আপনি আরো ঠেস আছে কি করি তার আরেকটা নষ্ট করে দিলেন, আপনি পারতেছেন না, আপনি তাকে এমন ভাবে টানলেন আরেকটা যে হাড় ভালো ছিল ওইটারও ভীষণ নষ্ট করে, তাইলে আপনি তার আর বলেন তার না ধরায় তার ভালো। আবার আপনার যদি জানেন এখানে দেখবেন যে আপনি অনেক সময় এক্সপার্ট লোক আমরা দেখবেন আমরা সাইড তারা থেকেও কিন্তু একটা লোকের একটা লোক নামাই নিয়ে আসি কাঁধে কাঁধে করে ফায়ারম্যান লিফ দিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে পাঁচতলা একটা সিঁড়ি, শুধুমাত্র সিঁড়ি না এটা মই দিয়ে দেখছেন না ওই যে ল্যাডার দিয়ে আমরা তাকে নামাই নিয়ে আসি, আপনি নামাইতে গেলে আপনিও পড়বেন ওই রুগীটারও ভালো হবে, তাহলে দুইজনে মরবেন একসাথে, তারপরে জিনিসটা জানতে হবে কি পদ্ধতি নিতে হবে। তাহলে জরুরি উত্তর পদ্ধতি হয়েছে যখন কোনো গোবরে আমরা আটকা পড়ব, যখন আমরা তার রুগীর এই আঘাতের ধরন দেখে তাকে আমরা রেসকিউ করার পদ্ধতি হচ্ছে জরুরি উদ্ধার পদ্ধতি। বিপদের সময় একজন উদ্ধারকারী কিভাবে উদ্ধার করে আর দুইজন উদ্ধারকারী কিভাবে উদ্ধার করে আমরা একটু দেখি। উদ্ধার পদ্ধতি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে একজন উদ্ধারকারী কর্তৃক ছয়টা আর দুইজন উদ্ধারকারী কর্তৃক চারটা, তাহলে মোট দশটা। তাহলে জরুরি উত্তরে মনে রাখবেন পরীক্ষা আসতে পারে। একজন উদ্ধারকারী কর্তৃক আমরা গুলা দেখতেছি, এক নাম্বার হচ্ছে কি একজন হিউম্যান ক্র্যাশ। এখন এই রোগীর পায়ে আঘাত পাইছে একটা পায়ে, এখন এই রোগটার আপনি যদি একটা পায়ে আঘাত পাইছেন এর কষ্ট মষ্ট করে মাথায় মুথায় উঠায় নিয়ে আসেন, আপনার ছেড়ে দিয়ে পড়েন না পড়েন কিন্তু তারও তো এই কষ্ট দেওয়া দরকার নেই, আমি তারে কোন পদ্ধতি আনলে সবচেয়ে সহজ হবে, একটা পায়ে আঘাত পাইছে হিউম্যান ক্র্যাশ এই লোকটার আপনি কিভাবে আপনি দেখেন তার হাঁটা হাঁটার ধরে নেই ওনার বাম পায়ে আঘাত পাইছে, ঠিক আছে, এখন আগে কি আমি হাত ওনাকে শক্ত করে ধরবো, ধরার পর ওনাকে এখানে আমি একটা সাপোর্ট দেবো, সাপোর্ট নেওয়ার পর ওনার পাটা আমি আমার পরে ধরবো এখানে, কারণ ওনার ডান পাটা ভালো উনি ওইখানে সাপোর্ট পাচ্ছে, যদি এই পাশে সাপোর্ট পেলে উনি আপনাকে কিছু দিতে হবে, কিন্তু আপনার এটা ধরার পর ওনার যেহেতু বেল আছে না আমি এখানে শক্ত করে ধরলাম কুমারের মধ্যে, দেখেন ওনাকে তো এভাবে নিয়ে যায় উনি এই পায়ে আঘাত কি পাবে না না আরামে চলে যেতে পারবে না আমি একটা সাপোর্ট দিয়ে তাকে আস্তে আস্তে আমি বের করে নিয়ে যাবো। এবার ধরেন ওনার দুর্ভাগ্য দোনো প্রায় আঘাত দোনো পায়ে, এবার আমরা যখন হিউম্যান ক্যাশ দিলাম শুধু এক পায়ে আঘাত পাইলে ব্যক্তি এগোনো যাবে না, হাতটা ভালো ঠিক আছে স্বাভাবিক ঠিক আছে। তারপরে দিয়েছে এটা দুই পায়ে আঘাত পাইছে, এখন আপনি তারকে এক পায়ে আঘাত ছিল বিদ্যা আমি কোড়াই কোড়াই নিয়ে গেলাম, এখন দুটো পায়ে আঘাতে তার তো কোনো পা আর ভালো নাই, তাহলে আমি তারে দুটো পা সুরক্ষিত করে আগের অবস্থা নিয়ে যাবো আস্তে আস্তে তাকে আমি পায়ে, অথবা যদি এইভাবে না হয় ওই যে সদর কাঠে কুলির বস্তা আছে না বস্তার মতো দেবে এটা দেখাও, যদি উনি ওজনে বেশি হয় না না ওইভাবে থাকেন আপনি আপনার মতো আপনি থাকেন আপনি থাকেন এই নাকি ধরে আমি এখন ভিকটিমের ওজন যদি আপনার চেয়ে বেশি হয় তাহলে ওই ভিকটিম আপনি বহন করবেন না, কিন্তু আপনার দুইজনের ভিকটিমের ওজন যদি আপনার চেয়ে আপনার উদ্ধারকারীর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু আপনি সেটাকে বহন করবেন না, তখন দুইজনের পদ্ধতিটা দিব একজন দেখা।
এখানেও কথা আছে, আপনি পাগল যখন সিঁড়ি দিয়ে নামাবেন এই অবস্থা যদি আপনি তার চেয়ে যদি মোটা হন তাহলে আপনি এই পদ্ধতি দিবেন না, তবে রুগী অজ্ঞের অবস্থা আছে। এটা কিন্তু আরো কিছু কাজ আছে এখানে, রুগীটা যদি অনেক সময় আপনি ট্রোলিং করে গেলেন ওইখানে পাইলেন রুগীর অবস্থান ওই দিকে, তখন আপনি তাকে এইভাবে করেই আবার এইদিকে মুভ করবেন, মুভ করে তারপরে তাকে আপনি গাড়ে নিবেন যে দেখ গাড়িটা নেওয়াটা দেখেন হাত আগে কি করবো ওনাকে আমি ফেস্ট ফেস করার কাছে দিয়ে মেয়ে থাকে তাহলে তুমি তার সহজ দেবো, আর যদি ছেলে থাকে তাহলে আমি কী করবো এবার দেখেন একদম ইজি। আমি আগে নিচে হবে সবসময় ব্যান্ড করে নিলে যে আপনার পল্ট এখানে আপনার মেরুটার এখানে টান লাগবে, যাতে টান লাগে সবসময় পায়ে এটা হাঁটু বাঁকা করবে যাতে আপনার পিছনের টান না লাগে, মানে ধরার পর দেখেন অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি সে খুঁজে নেবেন, আপনার কিন্তু খালি থাকে, আপনি একা কিন্তু খালি একা খালি আছে, আর ওনাকে ফোনেও কথা পাবেন খুব আরামে যেতে পারবেন, একটু ঘুরাই দেখান ঘুমা যাবে আরাম পাইতেছে ঘুমিয়ে যাবে। ঠিক আছে, এখন ফাইন স্পেস, আপনি দাঁড়াইতেও পারেন না বসতেও পারেন না শুয়ে পড়েন আপনি, এখন ফাইন পড়তে পাইতেছেন, এখন আপনি কি করবেন এই লোকটাকে আপনি বাইর করে নিয়ে আসতে হবে, আপনি ক্রোলিং করেই জানতে হবে, আপনি কি দাঁড়াইতে পাইতেছেন এই জায়গা বসাও জানা দাঁড়ানো জানা এমন এক কনফাইন স্পেস, আমি ক্রোলিং করে করে তাই এই লোকটাকে মাথা এদিকে আমার সাথে ওইদিকে আমার অ্যাক্সেস হলো এদিকে ধর এই এটা এটা লাগ দাঁড়াচ্ছি না এভাবে মুভি হয়ে যাবে, আর ওইভাবে শুয়ে হইলে আরেকটু কষ্ট হবে। হ্যাঁ দিয়া এখন আপনি তারে কিভাবে নেবেন দেখেন, আগে এই হাত ধরে করার পর হাত দুটো বাঁধবে, আপনি যদি সাদা কাপড় না পান এর গায়ে সে লুঙ্গিটা চিরে যায়, লুঙ্গির একটা অংশ চিরে ফেলবে, অথবা যদি যে কোনো চাদর গামছা যাই পান তা দিয়া আপনি আপনাকে তখন ডিসিশন নিতে হবে, আমরা তো এখন হয়তো কি সুন্দর জায়গার মধ্যে দিতেছি, ওই সময় এই সুন্দর জায়গা তো আমরা পাবেন না, আপনি নানান ধরনের ড্যাবলিস পাবেন এটা পাবেন সেটা পাবেন ওই অবস্থায় মিটিং গুলো পাবেন, তখন তো আপনার মাথায় ওইভাবে আমরা অনেক সময় দেখা গেছে স্পেশাল ঢুকে দিয়ে আগে দিয়া তাকে স্পেশাল বলতে দিয়া স্টেশন শুদ্ধ আস্তে আস্তে তাকে আমরা টাইনে নিয়ে আসি, যদি স্টেয়ার সিঁড়ি দিয়ে যদি কোনো রুগীকে আপনি নামাইতে চান এই জায়গাটার মধ্যে একটি কথা আছে, ধরেন আপনার রুগী অনেক মোটা অনেক কদরি রুগী, ঠিক আছে, এখন রিমুভাল ডাউন স্টেয়ারে আপনাকে প্রথমে রুগীটার একদম পুরা ইয়ার মধ্যে নিয়ে যাবে, একদম এইভাবে আর কি আপনি তাকে একদম ফুল আপনি তাকে ইয়াটা একদম আপনার ইসের মধ্যে নিয়ে আনবেন, নিয়ে এই জায়গাটার মধ্যে একটা কথা আছে, পিছনে যে স্টেপ ব্যাক স্টেপ এটা আপনি যে পর্যন্ত একটা সিঁড়ির ইয়ার না পাইবেন এই পর্যন্ত তার একটা ধাক্কা দিবেন না, এভাবে আনবেন তাই না, পরে আবার খুঁজবেন নাহলে কিন্তু আপনি শুদ্ধ পড়বেন, ওই যে ফিনিতে স্টেপটা আছে স্টেপটা পাওয়ার পরে তারপর একটা ই দিবে আবার স্টেপটা ঘুষবেন এইভাবে, কারণ এটা খুব রিস্কি কারণ আপনি শুদ্ধ পড়বেন কিন্তু না, কারণ পিছনে যে স্টেপটা দিবেন আপনি ওই স্টেপটা ওই থাকের মধ্যে বা সিঁড়ির স্টিয়ারের মধ্যে পাইতে হবে, আপনি মাঝ একটু বরাবর দিয়ে টান দিলেন আপনি শুদ্ধ পড়বেন, এই যে রিমুভাল ডাউন স্টেয়ার মানে উঁচুনি কোনো লোককে যদি আপনি ইয়ে থেকে নামান অর্থাৎ উপর থেকে নামাচ্ছেন আর কি আপনি এই অবস্থা। ঠিক আছে, তারপরে যদি দুই পায়ে আঘাত পায় তারপর কি দিলাম আমরা পিকে ব্যাক সময় যদি এক পায়ে আঘাত পায় আর যদি দুই পায়ে আঘাত পায় তাহলে পিকে ব্যাক, তারপরে যদি রুগী অজ্ঞান অবস্থা থাকে ফায়ারম্যান লিপ আমরা ফায়ারম্যান লিপ দিয়ে তাকে দিতে নামাই নিয়ে আসি, যদি
তারপরে যদি কনফাইন স্পেস হয় ফায়ারম্যান ক্রল আমরা নিচে থেকে ক্রল করে তাকে বেঁধে আস্তে আস্তে আমরা নামাই নিয়ে আসি তারপরে দিয়ে হচ্ছে তারপরে দিয়ে হচ্ছে ক্যাডেল ক্যারি মানে একদম বাচ্চা ছোট বাচ্চা যদি কম বয়সী হয় তাদেরকে আমরা এইভাবে ক্রল করে নামাই নিয়ে আসি আর একটা হচ্ছে আপনি রিমুভাল ডাউন স্টিয়ার যদি ওজনে বেশি হয় তখন তাকে আমরা এইভাবে কাদের মধ্যে দিয়ে স্টিয়ার দিয়ে ছেড়ে দিয়ে আস্তে আস্তে তাকে নামাবো তবে নামানোর আগে অবশ্যই পিছনে স্টেপ দেওয়ার আছেন কিনা জায়গাটা আপনি দেখেন না পিছন দিয়ে ওই জায়গা টান দিবেন পরে এই চলছে ছয়টা হইছে একজন করছি এখন ধরেন দুইজন উদ্ধারকারী দরকার পায়ে আঘাত পাইছে হাঁটতেও পারে না দুটো পায়ে সমস্যা এখন আপনি তাকে দুই হাত আমার পাশে হাত দুবার দুজনে দুই হাত ফ্রি থাকবে ওনার এক হাত ফ্রি আমার এক হাত ফ্রি এবার মনে করেন রোগীর ওজন একটু বেশি তখন দুই হাতের চেয়ে আমরা তিন হাতের আসন দিব আমরা তিন হাতের আসন কিভাবে দেয় ধরুন তো একজন ধরো কথা হয়নি তারপরে ধরন তো দেখি একজন একজনের সাথে দুজন ধরন তো দেখি তিন হাতের আসনটা এখন নেওয়ার বিষয়টা হচ্ছে আমরা কোন সিলাই দিই নাকি এই অবস্থা খোলা তাহলে তারা নিব কিভাবে নেয়ার পর ওনাকে আমি কি করবো সুন্দর আমার এই বুকের সাথে মিশিয়ে দেবো আপনি উল্টা করে এখন কি এর বুড়ি বার হওয়ার কোন সম্ভাবনা আছে এখন তো অত দূরে আপনি নিয়ে যান পরে নিয়ে উঠান বুড়ি আর বের হবে আর অন্য কোনো ভাবে নিলে কিন্তু বুড়ি বের হওয়ার ভিতরে ওই সময় আপনাকে শুধুমাত্র একটু নলেজ বা একটু জ্ঞান খাটাই আপনি যাতে এই লোকটা ওনার বিপদে না পড়ে এই বিষয়গুলো আপনাকে দেখবেন চারটা মোট দশটা আরে ভাই এই মাত্র দেখাইলাম জরুরি পদ্ধতি কি না জরুরি এটা পদ্ধতি না মাসে তো তার পুরোটা ভেঙে গেছে আর কি এখন আমরা এই অংশটা যদি অনেক সময় থাকে একটু হ্যাম সুন্দরের জন্য আপনি কোনো দিন থাকলে এটার একটা থাকবে সিফটি মিলে আপনি লাগতে পারেন এই যে আপনি দিয়ে তারপর এই জিনিসটা যাতে না নড়ে
তাহলে একটা সোয়াত দিবে, সোয়াত মানে তার এক অন্তত বেঁধে দিবে। বেঁধে দেওয়ার সময় বলবেন যে যখন বাঁধবে বেলে একটা ডিপ ব্রিথ মানে একটা জোরে নিঃশ্বাস নেন, শ্বাস নেন, বাঁধনটা দেবো মানে উনি জোরে যতটুকু শ্বাস নিছে ওই জায়গাটা আমি ছেড়ে দিব, নাহলে আমি অনেক জোরে বাঁধলে তো পরে সে কষ্ট হবে, আপনি শ্বাস নিতে পারবেন না। আপনি ডিপ ব্রিথ মানে উচ্চ স্বরে একটা শ্বাস নিলেন আর কি, ওই জায়গার মধ্যে আপনাকে বাঁধলেন। এটা হচ্ছে লার্জ লাংস লি, যে ডাক্তার এবার পাইতে দিন আপনার করে দিয়ে বাঁধে দিলে এবার আপনি ঘুরে নেবার 21 দিন 18 দিন বা 28 দিন পর্যন্ত আপনি রেখে দিন। এবার আমার আশা আসেন হচ্ছে যখন আপনি শুধু নিশ্চয় অল্প একটু জায়গা পেন তখন আমরা সরু বাদ দিয়ে দিব, সেই জিনিসটাই আমরা সরু বাস দিই যখন শুধুমাত্র একটু বাঁধছে সরু বাস করবো আর কি। এই জিনিসগুলো আর এখন আপনাদের কিন্তু আমরা দিতে বলবো কিন্তু আপনি দেখে নেন, ঠিক আছে? ভেতরে ডিস্টেল ইয়েতে বাঁধছে সাধারণ মানুষের মত না, আপনারা যেন একটু সুন্দর হয়। আর একটা সোয়াদ দিয়ে দিবেন যাতে না নড়ে, সাধারণত ইসের বেলায় আর কি বড়রা যদি অনেক সময় হয় বুদ্ধিমান বা একটু ম্যাচিউর তারা তো অসর এমন ভাবে বাইরে বেলা শ্বাস নিতে তার কষ্ট হয়, তাহলে জোরে যে জায়গার মধ্যে শ্বাস নিয়ে শেষ হবে সেখানে আপনি রাখছি। ওকে, এবার হচ্ছে যে কলার এন্ড কাপ, আমরা একটু ইয়াগুলো দেখি তাহলে মানে আপনাদের জন্য ভালো হবে। এইটা হচ্ছে আমরা লার্জ দাম, এইটা হচ্ছে কিন্তু অনেকে দাঁড়ান না, কিন্তু এটা কিন্তু কই যে কি করে কি গোতনা জানি বর্ষি যত টানবে তত টাইট হয়ে যাবে, কারণ বাচ্চা ছেলে তো আপনি তারে একদম মানে গলার সাথে এটা বিছাইতে হবে। একদম ইয়ের সাথে, হ্যাঁ এটা বাচ্চা ছেলে তো এখন বাচ্চা তো এই তো দুষ্ট তো এইভাবে এবার দেখাবো তোমার, তাহলে এটা বাইন্ডা দিতেই হবে, এবার সোয়াদ দেওয়া লাগবে, এটা বাইন্ডা ফেলতে হবে কারণ বড়দের না বাইন্ড এই সোয়াদ কলার এন্ড কাপে দিতেই হবে। এইটারে মাসটা দিতে দিবে বাদনটা সেম সিস্টেম, হ্যাঁ আগের মতো আমাকে জানা বাদন দিলে তখন শ্বাস নিতে হবে যখন ভেঙে যায় এই ক্ষেত্রে শীর্ষটাকে আমাকে Thank you.
আপনারা মনে রাখেন কিভাবে দিচ্ছে, কিন্তু আপনারা দিতে হবে কিন্তু মানে তাকে আটকে যাওয়া আর কি, দিলীপটা দিয়া তারপর সোয়া দিয়ে আটকে যাওয়া। ঠিক আছে, চারটা চিলিং আমরা পারবো না, আপনারা দুইজন।